আসসালামু আলাইকুম। আজকে আপনাদের লেডিস প্যান্ট তৈরি করে দেখাবো। তো লেডিস প্যান্ট তৈরি করার জন্য এখানে আমি 2.5 গজ কাপড় নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি খুব সহজভাবে দেখাবো এই লেডিস প্যান্টটা কীভাবে তৈরি করতে হবে। আশা করছি আপনারা ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু খুব সহজভাবে শিখতে পারবেন। তো বন্ধুরা, লেডিস প্যান্ট তৈরি করতে হলে আপনার লম্বা মাপটা লাগবে, কোমরের মাপটা লাগবে, মাজার মাপটা লাগবে এবং হাইয়ের মাপটা লাগবে। তো আমি এটা প্রতিটা পার্টে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো লেডিস প্যান্ট তৈরি করতে হলে সামনের পার্ট আপনার আগে কাটতে হয়, এর জন্য আমি দুইটা পার্ট সমানভাবে এভাবে করে মেলে নিয়েছি। এখানে কিন্তু দুই পার্ট কাপড় আছে। তো এখান থেকে আমি কোমরের মাপটা নিব। তো রাবার ঘর অথবা ফিতা ঘর তৈরি করার জন্য এখানে আমি 2 ইঞ্চি বরাবর একটা দাগ দিব। আপনারা যদি ফিতা ঘর তৈরি করতে চান তাও তৈরি করতে পারবেন, অথবা রাবার ঘরও তৈরি করতে পারবেন। এরপর প্যান্টের লম্বাটা নিতে হবে। তো আমি এখানে 36 ইঞ্চি লম্বা তৈরি করব, এর জন্য 36 ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিচ্ছি এবং মুহুরির যে নিচে সেলাইটা একটু চড়া করে করব, এর জন্য এখানে আমি আরও 3 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। এটা আপনারা কম বেশি করতে পারবেন। তো এই দাগগুলো আমি লম্বা করে দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু আপনাদের যতটুকু লম্বা মাপ লাগবে সেই অনুযায়ী দিয়ে নেবেন। তো এখন হাইয়ের মাপটা কীভাবে বের করুন সেটি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আমি যেমন 36 ইঞ্চি লম্বা তৈরি করছি, তো 36 ইঞ্চিকে আপনার 4 ভাগ করতে হবে। 4 ভাগের 1 ভাগ হবে আপনার হাইয়ের মাপ। আপনি যে লম্বাটা নেবেন সেটাকে 4 ভাগ করবেন, তার 1 ভাগ হবে আপনার হাইয়ের মাপটা। তো 36-এর 4 ভাগের 1 ভাগ হয় 9 ইঞ্চি। তো আমি এখানে 9 ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিচ্ছি। তো এরপরে এখানে আমি আরও 2 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি, যাতে করে এটা যেন ফিটিংস না হয়ে যায়, তার জন্য আমি আরও 1.5 থেকে 2 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। তা আপনারা চাইলে কিন্তু 1.5 ইঞ্চিও নিতে পারবেন। তো এখানে 11 ইঞ্চি বরাবর আসে, এটাকে আমি লম্বা করে দাগ দিয়ে দিচ্ছি। তো সাইড থেকে আমি 1/2 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে নিব, নিচে লম্বা বরাবর এই দাগটা আমি দিয়ে দিব। তো এই যে দাগটা দিয়েছে এখানে হবে আপনার মাজার মাপটা। তো মাজার মাপটা হচ্ছে হিপের মাপ, হিপ যাকে বলি আমরা সেটাই হচ্ছে মাজার মাপ। এখানে মাজার মাপটা আপনার যা হবে তাকে 4 ভাগ করবেন। তো আমি এখানে 44 ইঞ্চি মাজার জন্য তৈরি করছি। তো 44 ইঞ্চিকে যদি 4 ভাগ করি তাহলে হয় 11 ইঞ্চি। তো এখানে 11 ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিলাম। তো এই 11 ইঞ্চি বরাবর যদি রাখি তাহলে কিন্তু অতিরিক্ত টাইট হয়ে যাবে, তার জন্য এখানে আমি আরও 2 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। তো এই যে দাগটা দিয়েছি এটাকে ঠিক কোমরের উপর বরাবর দাগটা দিয়ে দিব। তো এখানে যে দাগটা দিয়েছি আরও 2 ইঞ্চি আমি এভাবে করে সামনের দিকে বাড়িয়ে দিব। এটা যে হাইয়ের যে শেপটা দেওয়া লাগবে তার জন্য এখানে আপনার 1.5 থেকে 2 ইঞ্চি নিতে হবে। তা আমি এখানে 2 ইঞ্চি বরাবর নিয়েছি, আপনারা চাইলে কিন্তু মানে 1.5 ইঞ্চিও নিতে পারবেন। তো এখান থেকে এটাকে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে দিব। তো এখন এই যে মাজার মাপটা যা আসলো এটাকে আপনার অর্ধেক করতে হবে। তো এখানে মাজার মাপটা আপনার টোটাল আছে 15.5 ইঞ্চি। এটাকে যদি অর্ধেক করি, এই যে এভাবে করে ইঞ্চি টেপটা মানে ভাঁজ করলেই হবে, তো যতটুকু আসবে সেই মাপটা নিতে হবে। এখানে 8 ইঞ্চির চাইতে 2 সুতা কম আসে, তো সাইড থেকে 8 ইঞ্চি 2 সুতা কম এই বরাবর দাগ দিব। এবং এই দাগটা একেবারে পায়ের যে মুহুরির যে মাপটা আছে সেই বরাবর কিন্তু হবে, একেবারে নিচ পর্যন্ত আমি এই দাগটা এই মাপ অনুযায়ী দিয়ে দিচ্ছি। এই দাগটাকে আমি আর একটু গাঢ় করে দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা ভালোমতো বুঝতে পারেন। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আবারও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি হাইয়ের মাপটা আপনারা কীভাবে বের করবেন। তো লম্বাটা যা নেবেন সেটাকে 4 ভাগ করবেন, তার সাথে আপনারা আরও 2 ইঞ্চি অ্যাড করবেন, তাহলে আপনার এই হাইয়ের মাপটা চলে আসবে। তো হাইয়ের মাপটা যেটা আসবে সেখানেই হবে আপনার মাজার মাপটা বা হিপের মাপটা। তো এখানে আপনার মাজার যে ঘেরটা আসবে সেই অনুযায়ী মাপটা নেবেন, তার সাথে আরও 2 ইঞ্চি অ্যাড করবেন এবং হাইয়ের শেপ দেওয়ার জন্য আরও 2 ইঞ্চি অ্যাড করবেন। তো এভাবে করেই কিন্তু আমি এখানে দাগগুলো দিয়ে দিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে সমস্যা হয় আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর এখানে মাজার যে ঘেরটা আসবে এটাকে অর্ধেক করতে হবে, অর্ধেক বরাবর এভাবে নিচের যে মুহুরির মাপটা হবে সেই বরাবর আপনার দাগটা দিতে হবে,
তা আমি দাগ এভাবে করে দিয়ে নিয়েছি। এখানে হবে আপনার মুহুরির যে চওড়া মানে ঘেরের মাপটা সেটা নিতে হবে। তা আমি এখানে 12 ইঞ্চি মুহুরির ঘেরটা রাখবো, তাহলে হয় 6 ইঞ্চি। তো এই পাশ থেকে 3 ইঞ্চি মাপটা নিব আর এই পাশ থেকে নিব 3 ইঞ্চি। তারপরে যতটুকু নিতে চান সেটাকে কিন্তু অর্ধেক করে এই পাশ থেকে এবং ওই পাশ থেকে নিয়ে নেবেন। তারপর স্কেল দিয়ে এখানে যে মাদার মাপটা দিয়েছি তার থেকে 1 ইঞ্চি নিচে থেকে এই দাগটা দিতে হবে। তো স্কেলটাকে যে ঠিক এভাবে করে ধরে তারপর আপনার দাগটা দিতে হবে। তো এখানে যে মাপটা দিয়েছি এখানেও ঠিক এভাবে করে স্কেলটা দিয়ে আপনার মাপটা দিয়ে দিতে হবে। তো নিচের দিকে আমি একটু ছড়িয়ে তারপরে এভাবে দাগটা দিয়ে দিচ্ছি। তো প্যান্টের মাপ অনুযায়ী কিন্তু সামনের পাটে দাগ দেওয়া হয়ে গেছে। জাস্ট কাটার সময় এই সামনের দিকে 1/2 ইঞ্চি বাড়িয়ে তারপর আমি কাটবো, কারণ এখানে যে দাগটা দিয়েছে এই দাগ বরাবর হবে আপনার সেলাইটা। তার জন্য আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে তারপরে এই কাপড়টা কাটবো। একে নিচ বরাবর কিন্তু আপনার 1/2 ইঞ্চি বাড়িয়ে তারপর কাপড়টা কাটতে হবে। তো মাপ অনুযায়ী আমার কিন্তু দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমি যে দাগগুলো দিয়েছি দাগ অনুযায়ী আমি কাপড়টা কেটে ফেলবো। তো মাপ অনুযায়ী কাটা হয়ে গেছে। এখানে যে মুহুরির মাপটা দিয়েছি নিচের সেলাই করার জন্য যে বাড়তি কাপড়টা নিয়েছি ঠিক এখানে দুই পাশে আমি একটু কোনা কেটে নিব। আপনারা কিন্তু অবশ্যই এভাবে করে কোনা কেটে নেবেন, তাহলে আপনাদের সেলাই করতে সুবিধা হবে। আর আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাজগুলো খুব সহজ হয়ে যাবে। তো এখন আমি পিছনে পাটটা কাটবো। তো পিছনে পাটের দুই পাট কাপড় আমি সমানভাবে মেলে নিয়েছি। এর উপরে সামনের যে পাট আছে এটাকে আমি সমানভাবে লম্বা অনুযায়ী এভাবে করে মেলে নিব। তো কাপড়টা আমি সমানভাবে মেলে নিয়েছি। তো এখন যা করতে হবে, তো সামনের পাটের তুলনায় পিছনের পাটের যে মাপটা সেটা কিন্তু একটু ভিন্ন রকমের হবে, কারণ সামনের পাটের তুলনায় আমাদের পিছনের পাটটা একটু ভারী থাকে, এর জন্য একটু ভিন্ন রকমভাবে কাটতে হবে। আর এই ভিন্নতা হচ্ছে সাইডের যে মাপটা সেটা কিন্তু ঠিকই থাকবে, জাস্ট সামনের দিকে আপনার 2 ইঞ্চি বাড়িয়ে তারপর কাটতে হবে। তা আমি এখানে যে হিপের মাপটা দিয়েছি এখানে আমি 2 ইঞ্চি বরাবর সামনের দিকে একটা দাগ দিয়ে দিব। এবং হাইয়ের যে শেপটা আছে মানে লম্বাভাবে এভাবে করে দিয়ে দিচ্ছে। তো এই দাগটা কিন্তু একে নিচের যে লম্বা মাপটা আছে সেই বরাবর হবে। তা আমি এই দাগটা দিয়ে দিচ্ছি। আর এখানেও যে হাইয়ের মাপটা আছে এখানেও কিন্তু আপনার 2 ইঞ্চি বরাবর এভাবে করে বাড়িয়ে তারপর দাগটা দেওয়া লাগবে। তো এই দাগটা আমি উপর পর্যন্ত দিয়ে নিচ্ছি। তো মাপ অনুযায়ী কিন্তু দাগ দেওয়া হয়ে গেছে। এখন যা করতে হবে, সামনের পাটে বডির সামনের পাটের হাইয়ের মাপটা আপনার একটু কম হবে আর পিছনের পাটের হাইয়ের মাপটা কিন্তু একটু লম্বা হবে। তো এর জন্য পিছনের পাটটা একটু আপনার লম্বা রাখতে হবে। এটা যদি লম্বা থাকে তাহলে কিন্তু পরে আপনার আরাম পাবে। তো এখান থেকে আমি যে সামনের যে পাট আছে এখান থেকে আরও 2 ইঞ্চি আমি বাড়িয়ে এভাবে করে সোজা করে দাগ দিয়ে দিচ্ছি। তো এই দাগটা কীভাবে দিবেন সেটি দেখিয়ে দিচ্ছি। সাইডের যে লম্বা মাপটা আছে স্কেলটা ঠিক ওই বরাবরই রাখতে হবে, জাস্ট আপনার এখানে যে হাইয়ের মাপটা আছে এটাকে এখান থেকে নিয়ে ওই বরাবর কোনাকুনি করে দাগ দিয়ে দিতে হবে। তো এভাবে করে কিন্তু আপনারা নর্মাল যে পায়জামাগুলো আছে সেটাও কিন্তু তৈরি করতে পারেন, মানে সামনের পাটের হাইয়ের মাপটা আপনার ছোট হবে পিছনের পাটটা বড় হবে। এভাবে করে আপনার পায়জামা পরে কিন্তু অনেক আরাম। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো মাপ অনুযায়ী আমি এই কাপড়টা কেটে নিচ্ছি। তো মাপ অনুযায়ী কিন্তু কাপড়টা কাটা হয়ে গেছে। আর নিচের যে বাড়তি অংশটুকু আছে মুহুরির সেটাতে আমি একটা কোনা কেটে দিব। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
বডির সামনের পার্টের সাথে পিছনের পার্টের জয়েন্ট আসলে কিভাবে দিবেন? অনেকে আপনারা জানতে চান একটা পার্ট ছোট তো আরেকটা পার্ট বড়, এটা কিভাবে জয়েন্ট দিব? তো দুইটা পার্ট আপনারা মানে একটা পার্ট ছোট আরেকটা পার্ট বড় এইভাবে করে সমানভাবে মিলে নেবেন। সাইড থেকে যে মাপ আছে এটাকে সোজা এইভাবে করেই সেলাই করতে হবে। তো এই সামনের দিকে যে অংশটা আছে দুইটা পার্ট এভাবে করে সমানভাবে ধরে তারপর সেলাই করবেন। বাড়তি যে অংশটুকু আছে এটা ভিতরের দিকে থাকবে, এটা কোনো সমস্যাই হবে না। তা আপনারা জাস্ট মিলিয়ে তারপর সেলাইটা করবেন। তো দুইটা পার্টের ক্ষেত্রে এভাবে করে নিয়ে তারপর সেলাইটা করতে হবে। তারপর আপনার হাইয়ের যে শেপটা দেওয়া আছে এই হাইয়ের মাপটা আপনার সেলাই করতে হবে। তো আমি আপনাদেরকে এটি সেলাই করে দেখাচ্ছি, আশা করছি আপনারা খুব সহজভাবে বুঝতে পারবেন। তো প্যান্টের সামনের পার্ট এবং পিছনের পার্ট আমি এই যে এভাবে করে সাইডের যে অংশটা আছে সেটা দুটো পার্ট মিলিয়ে নিয়েছি এবং এই সাইড থেকে সেলাইটা করব। তো সেলাই করা হয়ে গেছে, এটা কিন্তু সাইডের অংশটা। তো এখন এই যে এখানে যে কোনা কেটেছি এখান থেকে এখানে যে কোনার কাটাটা আছে এই দোনোটা মানে সাইড এই যে এভাবে করে ভাঁজ করে নিব এবং সেই অনুযায়ী সেলাইটা করব। এটাকে এই যে এভাবে করে একটু ভাঁজ করে নিব। তা আমি প্রথমে বলেছিলাম এই নিচের সেলাইটা আমি একটু চড়া করে বেশি চড়া করে নিয়ে তারপর সেলাইটা করব। তো এভাবে করে কোনা কাটলে কিন্তু এই ভাঁজ করে মানে এই মাপ অনুযায়ী সেলাই করা যায়। তো আপনারা কিন্তু কোনাটা কেটে নেবেন, তাহলে সেলাই করতে আপনাদের সুবিধা হবে। তো এখন এই যে দুইটা পার্ট মানে পায়ের যে মুহুরির অংশটা আছে এটাকে এভাবে করে সমান করে নিব। যে পিছনের পার্টটা যে আপনার বড় আছে তাতে কিন্তু কোনো সমস্যা হবে না, বাড়তি যে অংশটা আছে এটা এই বরাবর থাকবে, কিন্তু সাইডের যে কাপড়টা আছে এটা কিন্তু মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নিয়ে মুহুরির যে মাপটা আছে সেই অনুযায়ী আমি সেলাই করে নিব। তো হাইয়ের মাপটা যে আছে এই বরাবর সেলাইটা শেষ করতে হবে, আর এই সেলাইটা কিন্তু আপনার ডাবল করে দিয়ে দিতে হবে। তো এটাকে আমি ডাবল করে সিলিয়ে দিচ্ছি। তো আমার একটা পার্ট সেলাই করা হয়ে গেছে। তো এইভাবে করে আমি আরো একটা পার্ট তৈরি করে নিব। এখানে কিন্তু একটা পার্ট ছোট মানে সামনের যে পার্ট এটা কিন্তু ছোট আর পিছনের পার্টটা আপনার বড় হবে। তো আরো একটা যে পার্ট আছে দুইটা পার্টই আপনার একই রকম। তো দুইটা পার্ট বড়টার সাথে বড়টার এভাবে করে নিতে হবে। এটা কিন্তু পিছনের পার্ট, এই দুইটা পার্টই পিছনের। তো এই যে এটাকে আমি এভাবে করে নিয়েছি তারপর সাইড থেকে সেলাইটা করব। এখানে যে মাঝ বরাবর সেলাইটা আছে এটা কিন্তু দুইটা পার্টে সমানভাবে হতে হবে। তো এই দুইটা মাপে কিন্তু সমান হয়েছে। তো এটাকে যেভাবে করে ধরে নিয়ে তারপর সেলাইটা করব। তো হাইয়ের সেলাইটা আমার করা হয়ে গেছে, এই সেলাইটা আমি ডাবল করে দিয়ে দিব। তো ডাবল করে সেলাইটা করা হয়ে গেছে। এরপর এই প্যান্টের এই কাপড়টা আমি সোজা করে নিব।
আর কোমরের মধ্যে রাবার লাগিয়ে নিব। তো কোমরে রাবার লাগাতে হবে বন্ধুরা, আপনার কোমরের মাপ যা হবে তার থেকে অন্তত 4 ইঞ্চি কম নেবেন তাহলেই হবে। তো এখানে কোমরের রাবারটা আমি নিব 27 ইঞ্চি, সেলাই করলে আপনার 26 ইঞ্চিতে চলে আসবে। তো মাপ অনুযায়ী আমি রাবারটা কেটে নিয়েছি। তো এখন একটা পার্টের উপর আরেকটা পার্ট এভাবে করে রাখতে হবে এবং সাইডে জয়েন দিয়ে নিতে হবে। তো এই পাশেরটাও আপনার জয়েন দিতে হবে, মানে দুই পাশে আপনার জয়েন দিয়ে নিতে হবে। তো দুই পাশে আমি জয়েন দিয়ে নিয়েছি। এবার কোমরের মধ্যে রাবারটা লাগাবো কিভাবে সেটি দেখাবো। তো রাবারটাকে যে এভাবে করে রাখবো এবং এখানে যে কাপড়টা আছে এভাবে এটাকে ভাঁজ করব, ভাঁজ করে ঠিক রাবারের উপর এভাবে করে নিব, যে এভাবে করে। তো এই সেলাইটা কিন্তু করতে হবে আপনার কাপড়ের মধ্যে, খেয়াল রাখবেন আপনারা যদি এভাবে করে তৈরি করেন রাবারের মধ্যে যেন সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রেখে সেলাইটা করতে হবে। আর এই রাবারটা প্রতিবারে এভাবে করে একটু টেনে নিতে হবে। যখনই দেখবেন যে রাবারটা ছোট হয়ে আসছে তখন এভাবে করে নিয়ে টান দিলেই হবে, আর কিচ্ছু করা লাগবে না। তো সেলাই করা হয়ে গেছে। তো এখন কাপড়গুলো যেমন এক সাইডে চলে আসছে, এই কাপড়গুলো যেন এক সাইডে না থাকে তার জন্য রাবারের চারদিকে এই যে এভাবে করে ধরে আপনার চারদিকে সমানভাবে দিয়ে দিতে হবে। তো কাপড়টা আমি চারদিকে দিয়ে নিয়েছি। তো এখন এখানে আমি আরো দুইটা সেলাই দিব, আপনারা চাইলে মাঝ বরাবর সেলাই একটা করেও দিতে পারেন, সমস্যা হবে না। তো আমি ভিতরের দিকে আরো দুইটা সেলাই দিয়ে দিচ্ছি, যে সাইড থেকে সেলাইটা করব। আর এই সেলাইটা করার সময় আপনার টেনে, মানে রাবার সহকারে টেনে তারপর সেলাইটা করতে হবে। তো একটা সেলাই করা হয়ে গেছে, আরো একটা সেলাই দিব। সেম একই রকম ভাবে এই সেলাইটা আমি করব। তো আমার এই সেলাইটা করা হয়ে গেছে আর এরই সাথে কিন্তু আমার এই লেডিস প্যান্টটা তৈরি করা হয়ে গেছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যদি ভালো মতো খেয়াল করেন, দেখ সামনের পাটের হায়ের যে সেলাইটা এটা কিন্তু ছোট হবে এবং পিছনের পাটটা কিন্তু আপনার বড় হয়েছে, আপনি যদি ভালো মতো খেয়াল করেন এই যে এরকম। তো এভাবে করে আপনার মানে লেডিস প্যান্ট বলেন অথবা নর্মাল যে পায়জামাগুলো, আপনারা যদি এই হায়ের সেলাইটা এইভাবে করে দেন, মানে পিছনের পাটটা বড় সামনের পাটটা ছোট, তাহলে কিন্তু পরে অনেক আরাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তো আপনারা কিন্তু ট্রাই করবেন। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে আপনার বন্ধুদেরও উপকারে আসবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।